Hi friends, welcome to my YouTube channel Success in Kulurua. কেনে আছে আশা কৰিছো সকলোৱে ভালে আছে পঢ়া শুনাও ঠিকে কৰি আছে আৰু আমাৰ আই থকা সিটেট এগজামৰ কাৰণে সকলোৰে প্ৰিপাৰেশ্যন থাকিছে বৰে ভালে গতিকে আজি আমি ইংলিছ পেডাগজিৰ এটা ইম্পৰ্টেণ্ট টপিক এটা লৈ আহিছোঁ যিটো মানে খুবেই প্ৰয়োজনীয় আৰু যাক আমি মানে এটা চিংগল ক্লাছত মই শেষ কৰিব বিচাৰিছোঁ গতিকে আপোনালোকে ক্লাছটো চাব বুলি আশা কৰিছোঁ আৰম্ভণি পৰা শেষলৈকে আৰু চিটেটত ইয়াৰ পৰা এটা বা দুটা কুৱেশ্যন হাতো মানে আমি প্ৰায় পেপাৰতে দেখা পাওঁ আৰু সেইটো হৈছে ইংলিছ পেডাগজিৰ যিটো মেথড এণ্ড এপ্ৰ'চ অফ টিচিং ইংলিছ আমি টিচিং ইংলিছত আমি কি কি মেথড এণ্ড এপ্ৰ'চ উই শুড হেভ টু এপ্লাই আমি জানিব লাগে তাৰ কাৰণে মই এই ক্লাছটো লৈ আহিছোঁ গতিকে সকলোকে আমি ইয়াৰ মানে হেৰিটো চাবৰ কাৰণে অনুগ্ৰহ কৰিলোঁ এতিয়া আহিলে প্ৰথম কথা আছে গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথড তাৰপিছত হ'ল ডাইৰেক্ট মেথড বাইলিংগুৱেল মেথড নেক্সট আহিলে অডিঅ' লিংগুৱেল মেথড লেংগুৱেজ ইমাৰ্চন মেথড স্ট্ৰাকচাৰেল এপ্ৰ'চ সিটুৱেশ্যনেল এপ্ৰ'চ ইলেক্ট্ৰিক এপ্ৰ'চ এণ্ড নেচাৰেল এপ্ৰ'চ এণ্ড লাষ্ট কুৱেশ্যন চি এল টি চি এল টি কৈছোঁ কমিউনিকেটিভ লেংগুৱেজ গতিকে আমি আটাইকেইটা মেথড এটা এটাকে আমি ইয়াত চাম আৰু ইয়াৰ প্ৰত্যেকটো কুৱেশ্যন মানে মেথডৰে আৰু ইয়াৰ এপ্ৰ'চৰে আমাৰ জানিব লগা খুবেই বহুকেইটা কথা থাকে গতিকে আমি এটা এটাকৈ প্ৰতিটো টপিকৰে বিষয়ে আমি জানিবলৈ আগবাঢ়ো গতিকে আমাৰ প্ৰথম মেথডটো হৈছে গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথড গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথড মানে আমাৰ যিটো ই এটা ই হৈছে ট্ৰেডিশ্যনেল মেথড ট্ৰেডিশ্যনেল মেথড যিটো আমাৰ পৰম্পৰাগতভাৱে সাধাৰণতে আমি এই মেথডটোতে ইংলিছ টিচিং কৰোঁ গতিকে ট্ৰেডিশ্যনেল মেথড অফ টিচিং হৈছে গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথড গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথডত আমি আন এটা নামেৰে ক'ব পাৰোঁ সেইটো হৈছে ক্লাছিকেল ক্লাছিকেল মেথড গতিকে আমাৰ চিটেট কুৱেশ্যন হ'ব পাৰে হুইচ মেথড ইজ জেনেৰেলি নন এজ ক্লাছিকেল মেথড অৰ ট্ৰেডিশ্যনেল মেথড দেন উই শুড হেভ টু ৰাইট দ্য গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথড গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথডৰ আন এটা বিশেষত্ব গুণ আছে এইটো হৈছে যে টাৰ্গেট লেংগুৱেজ যিটো লেংগুৱেজ আমি শিকিব যাম টাৰ্গেট লেংগুৱেজ টু ট্ৰেঞ্চলেট ট্ৰেঞ্চলেট কৰিব লাগে ক'লৈকে মাডাৰ টাং অৰ নেটিভ লেংগুৱেজ যিটো আমাৰ নেটিভ লেংগুৱেজ হয় সেই নেটিভ লেংগুৱেজ বা মাডাৰ টাংলৈকে আমি ট্ৰেঞ্চলেট কৰি কিনে আমি গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথডেৰে আমি কি কৰিব পাৰোঁ মানে ল'ৰা ছোৱালীক শিকাব পাৰোঁ আন এটা কথা যিটো ফকাছ আমি নৰ্মেলি গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন নামটোতে গম পাইছে গ্ৰামাৰ আছে গতিকে আমি মেইনলি ইয়াত ফকাছ কৰিব লাগিব ক'ত ফকাছ অন ৰুলছ ৰুলছ গ্ৰামাৰ এক্সেট্ৰা আদি আমি কি কৰিম তাত ফকাছ কৰিব লাগিব আৰু আৰু ইয়াত যিটো আমি টাৰ্গেট লেংগুৱেজ শিকাম টাৰ্গেট লেংগুৱেজ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ টট ডিডাক্টিভলি গতিকে গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথড আমাৰ এইকেইটা পইণ্ট জানিলে আমি গ্ৰামাৰ ট্ৰেঞ্চলেশ্যন মেথডৰ যিকোনো কুৱেশ্যন আমি সহজে কৰিব পাৰিম বুলি ভাবিছোঁ এতিয়া আমি যাম ডাইৰেক্ট মেথড
ডাইরেক্ট মেথড তো আগতে আমি গ্রামার ট্রান্সলেশন আমার আর একটা বস্তু রয়ে গলিয়াত যেটা আমার লিসনিং এন্ড স্পিকিং আসলে এই লিসনিং এন্ড স্পিকিংয়ের উপর আমার প্রাধান্য দিয়া নয় মানে লিসনিং এন্ড স্পিকিং নেগলেক্টেড অনলি রিডিং এন্ড রাইটিং ভেরি ইম্পর্টেন্ট ফর গ্রামার ট্রান্সলেশন মেথড নেক্সট আহিল ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথডত আমি কি করিম টার্গেট ল্যাঙ্গুয়েজ স্টার্ট টার্গেট ল্যাঙ্গুয়েজ স্টার্ট টার্গেট ল্যাঙ্গুয়েজ স্টার্ট ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন্স আমি এতিয়া ইংলিশ যদি শিখো ইংলিশটো ইংলিশতে শিকিব লাগিব ইয়াত মই ট্ৰান্সলেট নকৰোঁ ইন দ্য চেম লেংগুৱেজ ডাইৰেক্ট মেথডত আমি ফকাছ অন লিচনিং স্পিকিং এতে আমাৰ যি ৰুলছ কারণ গ্রামার্সর উপর আমার প্রাধান্য দিয়া নহয় রুলস এন্ড গ্রামার্সর উপর প্রাধান্য দিয়া নহয় সো অরাল স্কিলস ডাইরেক্ট মেথডত সদায় আমি যেবিলাক আমার অরাল স্কিল আছে অরাল স্কিলের উপর আমি অধিক গুরুত্ব দিম অরাল স্কিলস আর ইম্পর্টেন্ট অরাল স্কিলস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ডাইরেক্ট মেথড মানে অনলি আমি কোয়ার বড় যেটা প্রনাউন্সিয়েশনের উপর আমার গুরুত্ব দিয়া হয় সাউন্ডের উপর গুরুত্ব দিয়া হয় ডাইরেক্ট মেথড আর গতি বেলেগ মেথড আর ইয়াত বেলেগ মানে রুলস বা গ্রামার আদি ইয়াত প্রাধান্য দিয়া নহয় রুলসর উপর প্রাধান্য দিয়া নহয় গতি এই ক্ষেত্রে আমি কব পারি যে ইয়াত কি হয় যে আমার লিসনিং এন্ড স্পিকিং স্কিলটো কি হয় ফোকাস করা হয় কিন্তু আমার যদি গ্রামার ট্রান্সলেশন মেথডত কি হয় লিসনিং এন্ড স্পিকিং এর গুরুত্ব দিয়া নহয় কত গুরুত্ব দিয়া হয় রিডিং এন্ড রাইটিং এর উপর গুরুত্ব দিয়া হয় ইয়ার পিছত আমার বাইলিঙ্গুয়াল মেথড নাম্বার থ্রি bilingual method for target language is used and sometimes in order to let the child understand child understand or karone ami another language or file over or okay it is be mother tongue ko ami ki koru amar jitu target language to class koribor karone ami mother tongue or help lo kintu child does not use mother tongue kintu iya to be mother ase child ek koribo noare mother tongue use koribo noare only teacher can use the mother tongue if requested or child ke jao ma ki koribo noare mother tongue use koribo noaribo only teacher e paribo jodi requested kora hoy so bilingual method er ei tinta amar khub important point hoy বাইলিঙ্গুয়াল মেথডের পিছত আমি ইয়ার পিছত জানিব লাগিব নাম্বার ফোর অডিও ল্যাঙ্গুয়েজ মেথড ফোকাস অন সাউন্ড সেন্টেন্স প্যাটার্ন সেখানে অডিও ল্যাঙ্গুয়েজ মেথড আর একটা নামেরে জানা যায় এটু মনত রাখিব আর্মি মেথড মানে যেনেকুয়া আর্মির মেথড বিলাক কেনেকুয়া হয় আর্মি মানে খুব ডিসিপ্লিন হয় খুব রুল রেগুলেশন মানি চলিব লাগে ঠিক একেবারে অডিও লিঙ্গুয়াল মেথডত আমি কি করব লাগে সাউন্ড এন্ড সেন্টেন্স প্যাটার্নের উপর অরাল স্কিলস এন্ড প্রনাউন্সিয়েশনের উপর অধিক গুরুত্ব দিব লাগে সেই কারণে দিস মেথড ইজ অলসো নোন এজ আর্মি মেথড গতি আমি যদি ভাবো যে হুইট মেথড ইজ জেনারেলি নোন এজ আর্মি মেথড সো দেন উই হ্যাভ টু রাইট অডিও লিঙ্গুয়াল মেথড নেক্সট সেম এজ ডাইরেক্ট মেথড যেখানে রুল আছে সেইখানে রুলে আমার অডিও ল্যাঙ্গুয়েজ মেথডতো হয় আর টার্গেট ল্যাঙ্গুয়েজ স্টপ ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ আর ইয়াত আমি মেমোরাইজ করিব লাগিব
মেমোরাইজ করিব লাগিব, রিপিটেশন করিব লাগিব, গতিকে আমার অডিও ল্যাঙ্গুয়েজ মেথডর এইখানে মেইন পয়েন্ট আর এইখানে পয়েন্ট আমি জানিব লাগিব। ইয়ার পিছত আহিল আমার নম্বর ফাইভ ইজ ল্যাঙ্গুয়েজ ইমার্সন মেথড। ল্যাঙ্গুয়েজ ইমার্সন মেথড হল কি, যে লার্নার ইজ এলাউড এন্ড মেড টু ইমার্স, মানে যেটো ল্যাঙ্গুয়েজ আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টার্গেট করলাম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজত কি করি আমি লার্নারক ইমার্স করি করিম, তাতে হোল ডে হোল ডে কি করিব, হোল ডে ল্যাঙ্গুয়েজটো থাকিব, অ্যাক্টিভিটি থাকিব, যিটো ল্যাঙ্গুয়েজ আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ হয় সেই টার্গেট ল্যাঙ্গুয়েজত গোটেই দিনটো বা অকল অ্যাক্টিভিটিতে কি হয়ে থাকিব, লার্নার ইনভলভ হয়ে থাকিব, মেইনলি ইনভলভ ইনভলভ হয়ে থাকিব। আর ইয়াত স্পেশাল অনলি ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশ দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজ টু, ল্যাঙ্গুয়েজ টু যিটো টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজত আমি টিচারে ইউজ করিব, আর লার্নারে যা কি হব, ইমার্স হব। তো ল্যাঙ্গুয়েজ ইমার্সন মেথডত আমার এইখিনিয়ে জানিব লগা কথা। ইয়ার পিছত আহিল নাম্বার সিক্স ইজ স্ট্রাকচারেল অ্যাপ্রোচ। স্ট্রাকচারেল অ্যাপ্রোচত ফোকাস অন সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্নত আমি ফোকাস করিব লাগিব, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস এন্ড ফ্রেসেস, মাস্টারি ওভার গ্রেডেশন প্যাটার্ন সেকশন এন্ড গ্রেডেড স্ট্রাকচার। আর মেইনলি আমি স্ট্রাকচার বলে কর লগে লগে আমার মেইনলি যেটা স্ট্রাকচার এইটা আমার কি হয় গ্রামার আমি ইউজ করিব লাগিব, যেনে আমার আমার যেটা গ্রেডেশন বলে কইছো মই, এটা কেন যেন সি স্যাং এ সং সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্টর যেটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারৰ ফর্মুলাবিলাক আর তার অর্ডারবিলাক প্যাটার্নবিলাক সেকশনবিলাক আমি স্ট্রাকচারেল অ্যাপ্রোচত শিকাও, আর স্ট্রাকচারেল অ্যাপ্রোচরে আমি গ্রামার রুলেরে মেইনলি আগবাড়ো, গতিকে স্ট্রাকচারেল অ্যাপ্রোচত আমার এইখিনি জানিবলগা কথা। আর বড় বেশি ডিটেলসত জানিব লাগিলে তো আমি বহুত জানিব পারো, কিন্তু আমার সিটেটাত কোনখিনি প্রয়োজনীয় আমি সেইখিনিয়ে আসলতে ইয়াত মই আলোচনা করেছো কোয়েশ্চন পেপার বিলাক চাই কিনে, গতিকে আমি যদি বেশি ডিটেলস অধ্যয়ন করব লাগে বেশি চাব গৈছো তেনহলে আমি বুকর সহায় লব লাগিব, গতিকে আমি ইয়াত আমি এইখিনি স্ট্রাকচারেল অ্যাপ্রোচর বিষয়ে এইখিনি কলো। ইয়ার পিছত আহিল নাম্বার সেভেন ইজ সিচুয়েশনাল অ্যাপ্রোচ। সিচুয়েশনাল অ্যাপ্রোচ আমার কেনেকুয়া হয়, যে সিচুয়েশন ক্যান হেল্প টু লার্ন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেনে ধরো যে আমি যদি শার্ট এখন লওঁ বা আমি যদি পিকচার এখন দেখুৱাওঁ বা অবজেক্ট দেখুৱাওঁ, তেনেহলে এই আটাইবিলাক বস্তু চাই ছাত্র ছাত্রী ষ্টুডেন্টে কি করিব, তারপর সেইটো মানে সেই ল্যাঙ্গুয়েজটো কবলে ট্রাই করিব, আর যেটা আমি সিচুয়েশন সেই সিচুয়েশনটো এটা হ্যান্ডেল সেই সিচুয়েশনটো হ্যান্ডেলিং করবার কারণে সিচুয়েশনাল অ্যাপ্রোচত গৈ ল্যাঙ্গুয়েজটো কি করিলে লার্ন করিলে, গতিকে এইখিনি আছিল আমার সিচুয়েশনাল অ্যাপ্রোচর। পিছত আহিল আমার নম্বর এইট ইজ ইলেকট্রিক অ্যাপ্রোচ। ইলেকট্রিক অ্যাপ্রোচক আমি আনত আমার ইলেকট্রোজিম, ইলেকট্রোজিম বলেও কম, আর এটা টিচার ইউজেস ভ্যারাইটি অফ মেথড স্ট্র্যাটেজিস মেথডোলজিস ফ্রম ভেরিয়াস ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ অ্যাকর্ডিং টু দ্য এইম নিড এবিলিটি অ্যান্ড স্টাইল অফ লার্নিং, মেইনলি এইম নিড অ্যান্ড এবিলিটি, এইম নিড অ্যান্ড এবিলিটির উপর ডিপেন্ড করে টিচারে কি করিব পারে এই আটাইবিলাক মেথড কি করিব পারে বা অ্যাপ্রোচবিলাক ইউজ করিব পারে, আর সেই ইউজ করলে এটা আমি কি লিখো ইলেকট্রিক অ্যাপ্রোচ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং।
Next among him, number 9 is natural approach of teaching English. Natural approach. Natural approach of Amar, Kisile, Stephen Cresson and Tracy Terrell was the founder. Was the founder of natural approach. And in this method, equation. That means equation of this language. Language that I'm equation for a key, that money orzon for a teacher, national approach, Muluko, Arumul Mane for Dutty, our Stephen question at Ulia Rane, it is Stephen question. Stephen question method, Muli. Method of acquisition বুলি আমি কওঁ আৰু মেইনলি এই একুইজনটো কিহৰ জৰিয়তে হ'ব ইণ্টাৰেকশ্যন যেতিয়া আমি দুজন ব্যক্তিৰ লগত ইণ্টাৰেকশ্যন হ'ব বেছি ইণ্টাৰেকশ্যন হ'ব তেতিয়া আমাৰ একুইজন হ'ব আৰু একুইজন হোৱাৰ পিছত আমাৰ নেচাৰেল এপ্ৰ'চ আগবাঢ়িব যিটো আমাৰ ষ্টিফেন ক্ৰেছনৰ পৰিছিল আৰু নাম্বাৰ 10 ইজ মষ্ট ইম্পৰ্টেণ্ট মেথড CLT. CLT, it means C means communicative language teaching. Communicative language teaching is our CLT most important hoy. And yeah, I mean, keep going communicate kuribolego. Communicate in dialogue and interaction also, and this is also student centered, learner centered, student centered and learner centered approach, and it always we should have to use the target language use. গতিকে এইকেইটা আছিলে আমাৰ আটাইকেইটা ইংলিছ টিচিঙৰ মেথড আৰু গোটেইকেইটা মেথডে মই ইয়াৰ পঢ়ি দিলোঁ আৰু আটাইকেইটা মেথডৰ ওপৰত যিকোনো এটা বা দুটা কুৱেশ্যন আমাৰ চিডিটোত অহাটো কম্পালচৰি বা আহে দেখা পাওঁ গতিকে সকলোৱে এইখিনি যদি চাই এটা কুৱেশ্যন মানে ভাল কিবা এটা স্কোৰ কৰিবৰ কাৰণে হয়তো 1 নম্বৰ 2 নম্বৰৰ কাৰণে আমাৰ কেতিয়াবা কি হয় এটা ভাল স্কোৰ নাপাওঁ বা আমি ক্ৰেক কৰিব সক্ষম হৈ পৰোঁ এতিয়া আমি মই যিহেতু গোটেইখিনি কৰি লৈ মই এটা হোমৱৰ্ক এটা দি যাওঁ যাতে আপোনালোকে এইটো ইয়াৰ কমেণ্ট বক্সত জনাই হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং ইজ best method of teaching English. Option A, grammar translation method. Option B, direct method. Option C, CLT. Option D, all of them. So, the first method is the base method. I will clear the option to the option to comment on the now. যাতে আপোনালোকে ভিডিঅ'টো যে গোটেইখিনি চাইছে তাৰো মই প্ৰমাণ পাম আৰু সকলোৱে মানে চিটেটত ভাল ৰিজাল্ট কৰক তাৰ কাৰণে সকলোকে মই পঢ়াৰ লগত জড়িত হ'বৰ কাৰণে ষ্টাডিলৈ জড়িত হ'বৰ কাৰণে আকৌ অনুৰোধ কৰিছোঁ ভিডিঅ'টো চাই ভাল পাইছে যদি এটা লাইক কৰিব কমেণ্ট কৰি জনাব যদি নতুন বস্তু কিবা আলোচনা কৰিব লাগে আৰু এইটো কেনে পালে লগতে নিজৰ বন্ধু বান্ধৱীলৈ শ্বেয়াৰ কৰি দিব আৰু যদি আপুনি চেনেলটো নতুনকৈ আহিছে সাবস্ক্রাইব করবো ধন্যবাদ।